হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পাও। যারা ক্লাস 9, 10, 11, 12 পড়ছো, মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। তাহলে চলো, আমি যেটা তোমাদের পড়াতে শুরু করেছি সেটাকেই কন্টিনিউ করবো। আমি ক্লাস 9 ফার্স্ট অধ্যায় তোমাদের পড়াচ্ছি, সেটা জীবন ও তার বৈচিত্র্য, যেখানে আমি 9টা পর্বের নন কর্ডাটার পর্বের বৈশিষ্ট্য আর উদাহরণ বলেছি তোমাদের বিজ্ঞানসম্মত নাম। আজকে যেটা বলবো 10 নম্বরে আছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার ক্যারেক্টার বৈশিষ্ট্য কিছু আর তার উদাহরণ আমরা দেখব, ঠিক আছে? তোমরা যদি আমার ভিডিওতে পড়ানোতে ভিডিও দেখে আমার পড়ানোতে কিছু বুঝতে না পারো, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কোন জিনিসটা বুঝতে পারছো না। তোমরা যদি কিছু জিনিস চাও, সামনে নিট পরীক্ষা, আমি নিট পরীক্ষার জন্য তোমাদের কতগুলো ভিডিও দিয়েছি সেখানে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। নিট পরীক্ষা যারা দেবে, নার্সিং পরীক্ষা যারা দেবে, তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিও। সরকারি চাকরির জন্য প্রস্তুতি যারা নিচ্ছ, তাদেরকেও আমি বলবো সেই ভিডিওগুলো দেখার জন্য। ক্লাস 9-10 যদি পড়ো, তাদের দরকার হলে তারাও সেই ভিডিও দেখতে পারো, সবাই সেই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। আজকে আমি যেটা বলছি হেমিকর্ডাটা, সেখানে প্রথমে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হলো ব্যালানোগ্লসাস। ব্যালানোগ্লসাস প্রাণীটা দেখতে কীরকম, এই ধরনের হয়, ঠিক আছে? হেমিকর্ডাটার মধ্যে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার বৈশিষ্ট্য, ব্যালানোগ্লসাস প্রাণীটা কিছুটা এই ধরনের দেখতে হচ্ছে। একটা এরকম ফটো দেখে নাও, কালারফুল, তাহলে তোমাদের বুঝতে, তারপর আমি ওখান থেকে দেখাচ্ছি এই ধরনের প্রাণীটা হয়, ঠিক আছে? এরকম নলাকার আকৃতি। তো এরা মোটামুটি সামুদ্রিক প্রাণী, সমুদ্রেই দেখতে পাওয়া যায়। এদের দেহ যেটা ভীষণ নরম হয়, কোনো রকমের কঙ্কাল থাকে না, অন্তঃকঙ্কাল, বহিঃকঙ্কাল এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায় না। তিনটে অংশ দেহের, ঠিক আছে? একদমই যে উপরের অংশটা দেখছো যেটাকে বলা হয় প্রোবোসিস, তাহলে বৈশিষ্ট্য যেটা, এটাই হচ্ছে এক ধরনের বৈশিষ্ট্য। তোমরা লিখতে পারবে দেহের তিনটি অংশে বিভক্ত, তিনটি অংশে দেহ বিভক্ত। এক নম্বর বলতে পারে কি, প্রোবোসিস, কলার এবং দেহকাণ্ড, ঠিক আছে? এটা হলো তিনটে ভাগ। এই যে প্রোবোসিস একদম উপরে একটা, তারপরে একটা ভাগ আছে সেটাকে বলা হয় কলার, তারপরে পুরোটা হলো দেহকাণ্ড, একদম পিছনে রয়েছে অ্যানাস, ঠিক এরকম ভাবে রিজিয়ানগুলো রয়েছে ব্যাঙ্গালো ব্যালানো গ্লসাসের, ঠিক আছে? আর কি বলছে, এরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সামুদ্রিক প্রাণী, এরা সামুদ্রিক প্রাণী, সমুদ্রেই এদের দেখতে পাবো বেশিরভাগ ক্ষেত্রে। আর কি রয়েছে, এদের যে নোটোকর্ড থাকে, নোটোকর্ডটা কোথায় দেখতে পাওয়া যায়, এদের দেহে নোটোকর্ড থাকে, নোটোকর্ডটা দেহের অগ্রভাগে দেখতে পাওয়া যায়। নোটোকর্ড, নোটোকর্ড দেহের অগ্রভাগে অবস্থিত, ঠিক আছে? আর কি বলছে, এদের যে দেহ গলবিল রয়েছে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে গলবিলে। ফুলকা ছিদ্রগুলো কিরকম, ইউ আকৃতির ফুলকা ছিদ্র, গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান। আর বৈশিষ্ট্য কি, না এদের দেহে কি থাকে আরেকটা, যেটা স্টোমোকর্ড দেখতে পাওয়া যায়। স্টোমোকর্ড মানে হচ্ছে কি, না যে ওরাল তলটা রয়েছে, প্রি ওরাল তলের যদি উপবৃদ্ধি হয় সেটাকে বলা হয় স্টোমোকর্ড। এই স্টোমোকর্ড যেটা রয়েছে সেটা উপস্থিত দেহে, যেটা প্রোবোসিস, একদম প্রোবোসিস মুখের অংশটা পর্যন্ত, প্রোবোসিস মানে উপরের অংশ, অগ্রভাগ অবধি থাকছে উপস্থিত, যা প্রোবোসিস পর্যন্ত বিস্তৃত। তাহলে এই হচ্ছে কি হেমিকর্ডাটার পর্বের বৈশিষ্ট্য। প্রথমে হেমিকর্ডাটাকে আমরা কর্ডাটার অন্তর্গত হিসেবেই রাখা হয়েছিল, কিন্তু এখন নতুন যে শ্রেণীবিন্যাস প্রাণীজগতে করা হয়েছে সেখানে দেখতে পাওয়া গেছে হেমিকর্ডাটার বেশিরভাগ বৈশিষ্ট্যই নন কর্ডাটারদের সঙ্গে মিলছে, সেজন্য একে এখন নন কর্ডাটা পর্বের মধ্যে আনা হয়েছে। কি বৈশিষ্ট্য, না তিনটে দেহে অংশ আছে, প্রথম প্রোবোসিস, কলার দেহকাণ্ড, বেশিরভাগটাই সামুদ্রিক হয়, নোটোকর্ডাটা সেটা অগ্রভাগে দেখতে পাওয়া যায়, গলবিলে ইউ আকৃতির ফুলকা ছিদ্র থাকে, আর যে স্টোমোকর্ড থাকে, স্টোমোকর্ড মানে কি, এটা প্রি ওরাল উপবৃদ্ধি, এই স্টোমোকর্ড উপস্থিত যেটা প্রোবোসিস একদম উপর পাট অব্দি বিস্তৃত থাকে। এগুলো হচ্ছে হেমিকর্ডাটার বৈশিষ্ট্য। এরপরে আমরা যে হেমিকর্ডাটার বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু উদাহরণ দেখবো, উদাহরণের বিজ্ঞানসম্মত নাম দেখে নিই। তাহলে এটা আমি মুছছি, হেমিকর্ডাটার মধ্যে আমি যে ছবিটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে কি ব্যালানোগ্লসাসের। তো বিজ্ঞানসম্মত নাম কি, ব্যালানোগ্লসাস গিগাস, ব্যালানোগ্লসাস গিগাস, ঠিক আছে? এটা একটা বিজ্ঞানসম্মত নাম। আরেকটা হচ্ছে স্যাকোগ্লকাস, তাহলে লেখো স্যাকো গ্লসাস, স্যাকোগ্লসাস হর্স্টি, বিজ্ঞানসম্মত নাম। আরেকটা নাম যদি তোমরা দেখো সেটা প্ল্যান্টোসফেরা পেলাজিকা, প্ল্যান্টোসফেরা পেলাজিকা, ঠিক আছে? এগুলো হচ্ছে হেমিকর্ডাটার উদাহরণ। তাহলে আজকে এত পর্যন্তই থাক, পরের দিন আমরা যেটা পড়বো সেটা কর্ডাটার বৈশিষ্ট্য পড়বো, তার ভাগ, উপপর্ব, শ্রেণী, অতিশ্রেণী, এরকমভাবে প্রাণীজগতের শ্রেণীবিন্যাসটা চলবে।